এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, পুনরায় প্রকাশ করা হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থীর তালিকা। এর আগে বিকেল ৫টা ৩০ নাগাদ একটি তৃণমূল কংগ্রেসের প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছিল এবং তারপর দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই শেষ মুহূর্তে পুনরায় প্রকাশ করা হলো তৃণমূলের প্রার্থীর তালিকা। এবং এই বিষয়ে দেখা যায় যে কিছুক্ষণ আগেই আমরা জানতে পারি যে রুদ্ধশ্বাস বৈঠক চলছে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের সাথে বৈঠক চলছে এবং তারপরেই দেখা যায় যে তার কিছুক্ষণ পরে কোচবিহার জেলা তৃণমূলের নতুন প্রার্থী তালিকা ঘোষিত হয় এবং সেই তালিকায় বিশেষত কোচবিহার জেলার ক্ষেত্রে যদি আমরা বলি, কোচবিহার জেলার মাথাভাঙা, মেখলিগঞ্জ, হলদিবাড়ি এই 3 ক্ষেত্রে এবং তুফানগঞ্জ এই 4 ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন না হলেও কোচবিহার সদর এবং দিনহাটার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হয়েছে। এবং কোচবিহার সদরের ক্ষেত্রে, কোচবিহার সদর পৌরসভার যদি আমরা ধরি, সেখানে কিন্তু উল্লেখযোগ্য, সবথেকে উল্লেখযোগ্য পরিবর্তন যা হয়েছে যে সেখানে ৮ নম্বর ওয়ার্ডে যেমনটা আমরা বলছিলাম যে ৮ নম্বর ওয়ার্ডে কিন্তু আমাদের প্রতিনিধি সেই সময় জানাচ্ছিল যে রবীন্দ্রনাথ ঘোষ, যিনি প্রাক্তন মন্ত্রী, তার সেখানে প্রার্থী হওয়ার একটা সম্ভাবনা ছিল। সেই বক্তব্যকে কার্যত মান্যতা কিন্তু দেওয়া হয়েছে বলা যেতেই পারে। শহরের কোচবিহার সদরের ৮ নম্বর ওয়ার্ড, সেখানে অর্চনা ওঝা, যার নাম এর আগের লিস্টে এসেছিল, তাকে সেখান থেকে সরিয়ে কিন্তু কোচবিহার ৮ নম্বর ওয়ার্ডে রবি ঘোষ অর্থাৎ রবীন্দ্রনাথ ঘোষ, তাকে প্রার্থী করা হয়েছে ৮ নম্বর ওয়ার্ড থেকে। অন্যদিকে আমরা যদি দেখি কোচবিহার সদরের ৬ নম্বর ওয়ার্ড, সেখানে সুব্রাংশু সাহা, সেই জায়গায় কিন্তু চন্দনা সাহা, তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে ৬ নম্বর ওয়ার্ড থেকে। অন্যদিকে আমরা যদি আসি ১৬ নম্বর ওয়ার্ড কোচবিহার সদরের, সেখানে অভিজিৎ দে ভৌমিক, যাকে এর আগে ২০ নম্বর ওয়ার্ড থেকে দাঁড় করানো হয়েছিল, সেই জায়গা থেকে তার নাম কিন্তু সরিয়ে ১৬ নম্বর ওয়ার্ডে আনা হলো। অন্যদিকে ২০ নম্বর ওয়ার্ডে তার জায়গায় কিন্তু মোস্তাক আহমেদ, তাকে পরিবর্তন করে নতুন লিস্টে তাকে জায়গা দেওয়া হয়েছে। কিন্তু আপাতত পাওয়া খবর অনুযায়ী কিন্তু এই লিস্টটি আপাতত পরবর্তীতে যদি কোনো লিস্ট আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার পরবর্তীতে জানাবো আপনাদের। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই লিস্টটি আপাতত ফাইনাল বলেই কিন্তু জেলা নেতৃত্বের তরফে নিশ্চিত করা হয়েছে। আপনারা দেখছেন গুরুত্বপূর্ণ খবর, পুনরায় প্রকাশ করা হলো তৃণমূলের প্রার্থী তালিকা। এর আগে বিকেল ৫:৩০টার দিকে কিন্তু আনুমানিক ৫:৩০টার দিকে রাজ্য নেতৃত্ব রাজ্যের ওয়েবসাইটে কিন্তু একটি প্রার্থী তালিকা প্রকাশ করে এবং সেখানে দেখা যায় যে পরিস্থিতি রয়েছে, সেখানে কিন্তু রদবদল করা হলো ঠিক রাত ৯টার পর। রুদ্ধশ্বাস বৈঠক হলো এবং তৃণমূল কংগ্রেসের রুদ্ধশ্বাস বৈঠকের পর কিন্তু জেলা নেতৃত্ব জানিয়ে দিল যে শেষ যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই শেষ তালিকাই একেবারে চূড়ান্ত এবং সেখানে কিন্তু রাজ্যের তৃণমূল কংগ্রেসের মুখ্য সচিব পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জেলার শীর্ষ নেতৃত্ব, তাদেরও কিন্তু সিলমোহর রীতিমতো বসানো রয়েছে, তাদের সই রয়েছে এই লিস্টে। ফলে এই লিস্টটি কিন্তু একেবারে ফাইনাল আপাতত, সেটাই কিন্তু জানানো হচ্ছে জেলা নেতৃত্বের তরফ থেকে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন হয়েছে লিস্টে, সেখানে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকার মধ্যে কিন্তু রয়েছে কোচবিহার সদরের ৮ নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন মন্ত্রী, তাকে প্রার্থী করা হয়েছে ৮ নম্বর ওয়ার্ড থেকে। সেই জায়গায় আগে কিন্তু প্রার্থী হিসেবে নাম ছিল অর্চনা ওঝার, তাকে সরিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন মন্ত্রী, তাকে সেই জায়গায় কিন্তু দায়িত্ব দেওয়া হলো। অন্যদিকে কোচবিহার সদরের ৬ নম্বর ওয়ার্ডে শুভ্রাংশু সাহা, তাকে সরিয়ে সেখানে চন্দনা সাহা, তাকে কিন্তু প্রার্থী করা হচ্ছে ৬ নম্বর ওয়ার্ড থেকে। অন্যদিকে ১৬ নম্বর ওয়ার্ড প্রার্থী নতুন আসলেন অভিজিৎ দে ভৌমিক, তাকে ২০ নম্বর ওয়ার্ডের প্রার্থী তালিকা থেকে সরিয়ে ১৬ নম্বর ওয়ার্ডে আনা হলো এবং তার জায়গায় ২০ নম্বর ওয়ার্ডে মোস্তাক আহমেদ, তাকে প্রার্থী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। আমরা জানে নেব যে কি পরিস্থিতি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মীরা কিন্তু একটা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে ঠিক কোনটা আমাদের আসল প্রার্থী তালিকা। কি বলবেন? রাজ্য নেতৃত্ব তালিকা পরিবর্তন করেছেন, তাকে আমি স্বাগত জানাই। সব দিক বিবেচনা করে রাজ্য নেতৃত্ব তালিকা পরিবর্তন করেছে, এটা ভুলবশত প্রথমটা দিয়েছেন। আমি রাজ্য সভাপতির সাথে কথা বলেছিলাম, প্রথমে ভুলবশত একটা তালিকা গিয়েছে, তার পরবর্তীকালে ওটাতে সিগনেচার ছিল না, পরবর্তী সেই সিগনেচার দিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত, আমাদের রাজ্যের সুব্রত বক্সী মহাশয় পরবর্তী তালিকা পাঠিয়েছে, ওই তালিকাটাই ভুল। মূলত কোচবিহার এবং দিনহাটা এই দুই ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে, বাকি পৌরসভাগুলোতে তো কোনো রকম পরিবর্তন লক্ষ্য করা গেল না। এই বিষয়ে যাবলা রাজ্য নেতৃত্ব বলবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার সেই বিষয়ে কিছু কমেন্ট আশা করব যে কোচবিহার শহরের ৪ নম্বর ওয়ার্ড কিছুক্ষণ আগে দেখা গিয়েছে সেখানে কর্মী সমর্থকরা সেখানে যে প্রার্থী হিসেবে যার নাম এসেছে তপন আচার্য তার বিরুদ্ধে একটা ক্ষোভ দেখাচ্ছেন। আমার কাছে ক্ষোভ জানাইনি, সেগুলো আমি শুনে সে বিষয়ে মন্তব্য করবো, খোঁজখবর নিচ্ছি কোথায় কি কি বিক্ষোভ হচ্ছে সেটা খোঁজখবর নিচ্ছি আমি। আচ্ছা, ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের সাথে কিন্তু ফোন লাইনে ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন এবং তিনি কিন্তু সাফ জানিয়ে দিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে শেষ যে লিস্ট এসছে সেই লিস্টে কিন্তু আপনারা দেখে বিভ্রান্ত হবেন না আগের লিস্টের সাথে, কারণ সেই লিস্টে রীতিমতো সিলমোহর দেওয়া রয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেস সভাপতি এবং তার সাথে মুখ্য সচিব তারও। ফলে এই মুহূর্তে কিন্তু বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই, যে নতুন লিস্ট এসছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে সব থেকে বড় রদবদল হয়েছে কোচবিহার সদরে। আমাদের প্রতিনিধি কোচবিহার জেলার প্রতিনিধি রয়েছেন কোচবিহার সদরের প্রতিনিধি সুরঞ্জিত ধর, সরাসরি আমরা চলে যাব তার কাছে। সুরঞ্জিত, এই যে প্রার্থী তালিকার রদবদল কি বলবে? প্রথমে জানিয়ে রেখে প্রার্থী তালিকা নিয়ে বারংবার কিন্তু একটা প্রথম যে প্রার্থী তালিকা ছিল সেই প্রার্থী তালিকার পরবর্তীতে কিন্তু আবার ফের পুনরায় আরেকটি নতুন করে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় এবং এতে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে এবং যে সাধারণ নিচুতলা কর্মীরা রয়েছেন তারা কিন্তু বারংবার কিন্তু তারা কিন্তু মানে একটা সমস্যার মধ্যে পড়ছেন এবং কোনটা আসল তালিকা কোনটা ফাইনাল লিস্ট তারা কিন্তু এখন পর্যন্ত ঠিক করতে পারছেন না। কারণ প্রথমবার যখন লিস্ট ঘোষণা করা হয় তার পরবর্তীতে যখন সেকেন্ড টাইম আবার এই যে এখন যে লিস্ট ঘোষণা করা হয় সেখানে কিছু কিছু জায়গায় ফারাক রয়েছে। তবে এই সেকেন্ড এবং ফাইনাল লিস্ট এটা নিয়েও কিন্তু মানুষ কিছুটা হলেও কিন্তু মানুষ শঙ্কিত রয়েছে যে আদৌ কি এটা কি সত্যিকারের ফাইনাল লিস্ট নাকি এর পরবর্তীতে আবার পরিবর্তন হতে পারে। তবে যদিও যে লিস্টটা রয়েছে ফাইনাল লিস্ট সেই লিস্টের মধ্যে কিন্তু পরিবর্তন হয়েছে, কিছু কিছু জায়গায় প্রার্থী তালিকা কিন্তু পরিবর্তন করা হয়েছে। আমি সেই লিস্টটা কিন্তু আমি বলে জানিয়ে দিচ্ছি। কোচবিহার শহরের 1 নম্বর ওয়ার্ডে রয়েছেন চন্দনা মহন্ত, 2 নম্বর ওয়ার্ডে রয়েছেন মিনাতর, 3 নম্বর ওয়ার্ডে রয়েছেন মায়া সাহা, 4 নম্বর ওয়ার্ডে রয়েছেন তপন আচার্য, 5 নম্বর ওয়ার্ডে রয়েছেন দিলীপ সাহা, 6 নম্বর ওয়ার্ডে চন্দনা সাহা, 7 নম্বর ওয়ার্ডে পম্পা ভট্টাচার্য, 8 নম্বর ওয়ার্ডে রয়েছেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, 9 নম্বর ওয়ার্ডে আমিনা আহমেদ, 10 নম্বর ওয়ার্ডে রেবা কুন্ডু, 11 নম্বর ওয়ার্ডে জ্যোতিকা সরকার, 12 নম্বর ওয়ার্ডে প্রণব গোস্বামী, 13 নম্বর ওয়ার্ডে রমাপতি গুপ্ত চৌধুরী রমল গুপ্ত, 14 নম্বর ওয়ার্ডে মিনতি বড়ুয়া, 15 নম্বর ওয়ার্ডে শম্পা রায়, 16 নম্বর ওয়ার্ডে পরিবর্তন করে তপন ঘোষের জায়গায় সরিয়ে এখানে কিন্তু দেওয়া হয়েছে কোচবিহার শহর তৃণমূল ব্লকের যে সভাপতি রয়েছেন অভিজিৎ দেবভৌমিক, 17 নম্বরে শুভজিৎ কুন্ডু, 18 নম্বরে মিনতি রায়, 19 নম্বরে অভিজিৎ মজুমদার এবং 20 নম্বর ওয়ার্ডে কিন্তু পরিবর্তন করা হয়েছে সেখানে মোস্তাক আহমেদকে দেওয়া হয়েছে। সেখানে অভিজিৎ দেবভৌমিক যে প্রথমবার যে তালিকা ছিল তাকে সরিয়ে তাকে 16 নম্বরে দিয়ে মোস্তাক আহমেদকে দেওয়া হয়েছে। এই প্রার্থী তালিকাতে কিন্তু এর আগে যে প্রার্থী তালিকা হয়েছে সেখান থেকে কিন্তু বাদ গিয়েছে 2 জন। সেখানে অর্চনা ওঝা যে রানিং কাউন্সিলর ছিলেন 8 নম্বর ওয়ার্ডে তার নাম বাদ গিয়েছে লিস্টের থেকে এবং 16 নম্বর ওয়ার্ডের তপন ঘোষের নাম কিন্তু বাদ গিয়েছে এবং পাশাপাশি 20 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর ছিল তার নামও কিন্তু এবার নেই। পর্ণা, একদমই যেমনটা জানালো সুরঞ্জিত যে বেশ কিছু রদবদল হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ 4টি রদবদল কিন্তু আপাতত চোখে পড়ছে। সেখানে কিন্তু শুভ্রাংশু সাহা 6 নম্বর ওয়ার্ডে তিনি তার জায়গায় কিন্তু আনা হয়েছে চন্দনা সাহা এবং এই বিষয়ে যেমনটা সুরঞ্জিত জানালো যে একটা কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হচ্ছিল এবং সেইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কিন্তু বিভ্রান্ত হয়ে যাচ্ছিলেন। কিন্তু এই বিষয়ে বলে রাখা ভালো যে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন তিনি কিন্তু কিছুক্ষণ আগে আমাদের সাথে ফোন লাইনে ছিলেন এবং তিনি কিন্তু জানালেন যে এই লিস্টে কিন্তু ফাইনাল, এর পরবর্তীতে কিন্তু কোনো লিস্ট আসার কোনো সম্ভাবনা আপাতত নেই, পরবর্তীতে আসলে অবশ্যই জানানো হবে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই লিস্ট একেবারে ফাইনাল। ধন্যবাদ সুরঞ্জিত আমাদের সাথে ছিলেন এবং তিনি যেমনটা জানালো যে 4টি ওয়ার্ড যেগুলোতে পরিবর্তন হয়েছে কোচবিহারে, 6 নম্বর ওয়ার্ডে সেখানে নতুন প্রার্থী চন্দনা সাহা তিনি কিন্তু প্রার্থী হচ্ছেন, অন্যদিকে 8 নম্বর ওয়ার্ডে প্রাক্তন মন্ত্রী মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ রয়েছেন ১৬ নম্বর ওয়ার্ড থেকে, অভিজিৎ দেব ভৌমিক রয়েছেন ২০ নম্বর ওয়ার্ড থেকে মোস্তাক আহমেদ। আমরা এবার কোচবিহার সদরের পর চলে যাব দিনহাটায়। দিনহাটায় কিন্তু একাধিক, কোচবিহার সদরে যেখানে ৪টি পরিবর্তন, দিনহাটাতে কিন্তু অনেকটা বেশি পরিবর্তন। দিনহাটার ২, ৪, ৭, ১৪ এবং ১৬ নম্বর ওয়ার্ডে হয়েছে সেই পরিবর্তন। কি কি পরিবর্তন একবার বলে দিই আপনাদের। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোচবিহারের পর দিনহাটায় দিনহাটার চঞ্চল সাহা ২ নম্বর ওয়ার্ডে, চঞ্চল সাহা তাকে কিন্তু আনা হয়েছে ২ নম্বর ওয়ার্ডে সাবির সাহা চৌধুরীর জায়গায়। বিস্তারিত কি রয়েছে আমরা পরবর্তীতে জানবো, তবে তার সাথে সাথেই আপনাদের বলে দিই যে ৪ নম্বর ওয়ার্ডে আবার কিন্তু দেখা যাচ্ছে যে সেই সাবির সাহা চৌধুরী, তাকে ৪ নম্বর ওয়ার্ডে আনা হয়েছে এবং তিনি এসেছেন দীপায়ন চক্রবর্তী, তার আগে নাম ছিল সেই জায়গায়। আপাতত কিন্তু সাবির সাহা চৌধুরী ৪ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেমনটাই দেখা যাচ্ছে। অন্যদিকে ৭ নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু দীপা চক্রবর্তীর নাম ছিল এর আগে, নতুন নাম এসেছে কিন্তু মিঠু দাসের। মিঠু দাসে কিন্তু ফাইনাল প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে ৭ নম্বর ওয়ার্ড থেকে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে আমরা আসবো এবার রমেন বর্মন, ১৪ নম্বর ওয়ার্ড থেকে রমেন বর্মন, তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। অন্যদিকে এর আগে তার জায়গায় নাম ছিল তাপস বর্মনের, সেই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবে রমেন বর্মন। আমরা এবার চলে আসবো ১৬ নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু এর আগে গোপাল সাহার নাম ছিল, কিন্তু সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফাইনালে কিন্তু জাকারিয়া হোসেন। এই যে পরিস্থিতি আপনারা দেখলেন যে বেশ কিছু জায়গায় কিন্তু রদবদল। আমরা এর আগে আপনাদের সম্প্রচারিত করেছি যে জলপাইগুড়িতে কিন্তু আপাতত স্থগিত করে দেওয়া হয়েছিল সেই লিস্ট, তারপর কোচবিহারের ক্ষেত্রে কিন্তু নতুন লিস্ট করা হলো। দিনহাটার কি পরিস্থিতি আমাদের দিনহাটার প্রতিনিধি তুলে ধরবেন অমৃতা চন্দ্র রয়েছে আমাদের সাথে ফোন লাইনে। অমৃতা, কি পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে? অনেকটা বেশি রদবদল দিনহাটার ক্ষেত্রে, কি বলবে? দেখো, প্রথম যে লিস্টটা বের হলো তার ঠিক ১ ঘন্টার কি ১.৫ ঘন্টার মধ্যে কিন্তু লিস্ট অনেকটাই চেঞ্জ হয়ে গেল। সুভাষ ভবনে প্রত্যেক প্রার্থী বা বেশ কিছু সংখ্যক প্রার্থী সেখানে উপস্থিত ছিল, তারা কিন্তু প্রার্থী তালিকা নিয়ে খুব খুশি। এবং প্রার্থী তালিকা যখন চেঞ্জ হলো তাতে কিন্তু বেশ কিছু পরিবর্তন কিন্তু দেখা গেল। যেমন সাবির সাহা চৌধুরী, তাকে কিন্তু ২ নম্বর ওয়ার্ড থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো তার নিজস্ব ওয়ার্ডে ৪ নম্বর ওয়ার্ডে। ৪ নম্বর ওয়ার্ডে যিনি ছিলেন দীপায়ন চক্রবর্তী, তাকে কিন্তু ফাইনালি সরিয়ে দেওয়া হলো এবং তার কিন্তু অন্য কোনো জায়গায় নাম নেই আর। এবার ২ নম্বর ওয়ার্ডে নিয়ে আসা হলো চঞ্চল সাহাকে। পাশাপাশি ৭ নম্বর ওয়ার্ডের সিলেক্টেড প্রার্থী ছিলেন উনি, যার নাম কিন্তু আমরা লিস্টে দেখতে পেয়েছি দীপা চক্রবর্তী, তাকে কিন্তু সরিয়ে সেখানে আনা হলো মিঠু দাসকে। দীপা চক্রবর্তীকে কিন্তু আর অন্য কোথাও নিয়ে যাওয়া হয়নি, সেই স্থানটাও ছিল না কোথায় নেবে। ১৬ নম্বর ওয়ার্ডে কিন্তু ছিল, ১৬ নম্বর ওয়ার্ডে গোপাল সাহাকে ছড়িয়ে নিয়ে আসা হলো জাকারিয়া হোসেনকে। কোচবিহারের সহ সভাপতি ছিলেন কিন্তু তিনি কিন্তু দিনহাটার বহু পুরনো নেতৃত্ব, তাকে কিন্তু ১৬ নম্বর ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে অমৃতা জানতে চাইবো যে কিছুটা কি আন্দাজ পাচ্ছ যে তাদের বাড়ি কি সেই সব ওয়ার্ডে যেখানে তাদের এই মুহূর্তে নিয়ে আসা হলো লাস্ট লিস্ট অনুযায়ী? দেখো না, সেরকম কোনো কিন্তু হিসেব এখনো যাদের বাড়ি পাওয়া যায়নি, কারণ দীপা চক্রবর্তী সিলেক্টেড ৭ নম্বর ওয়ার্ডেই ছিলেন, এর সেখানকারই বাসিন্দা ছিল, তাকে সরিয়ে ৭ নম্বর ওয়ার্ডেরই অন্য এক বাসিন্দাকে নিয়ে আসা হলো। তো এটার কি এই যে সেটা যেই ওয়ার্ডে ছিল সেই ওয়ার্ডের লোককে আনা হলো, সেই ভিত্তিটা কিন্তু একদম ঠিক নয়। একদমই ধন্যবাদ অমৃতা। অমৃতা চন্দ আমাদের দিনহাটার প্রতিনিধি আপনাদের সাথে ছিলেন এবং যেমনটা আপনারা কিন্তু শুনলেন যে কোচবিহার সদরের পর দিনহাটার ২ নম্বর, ৪ নম্বর, ৭, ১৪ এবং ১৬ নম্বর ওয়ার্ডে আমূল পরিবর্তন করা হলো এবং নতুন করে দাঁড়াচ্ছেন যারা চঞ্চল সাহা ২ নম্বর ওয়ার্ড থেকে, ৪ নম্বর ওয়ার্ড থেকে সাবির সাহা চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ড থেকে মিঠু দাস, ১৪ নম্বর ওয়ার্ড থেকে রমেন বর্মন এবং জাকারিয়া হোসেন ১৬ নম্বর ওয়ার্ড থেকে। কি বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের জেলার চেয়ারম্যান, আমরা সেটা শুনবো এবং কি জানাচ্ছেন তিনি, কি প্রতিক্রিয়া দিচ্ছেন এই যে পুনরায় আবার যে লিস্ট, কি বলছেন উদয়ন গুহ শুনে নেব। তৈরি করে দিয়েছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং যেখানে যে ওয়ার্ডে যে প্রার্থী তৃণমূলের প্রতীক নিয়ে লড়াই করবে তারকে জেতানোর জন্য প্রত্যেকটা কর্মী একেবারে সর্বস্ব জান কবুল করে লড়াই করবে। দল চিন্তা ভাবনা করে যে প্রার্থী তালিকা তৈরি ঠিক এই বিষয়ে কি বলছেন गौरी शंकर माहेश्वरी तृणमूल नेता बसियार नेता गौरी शंकर माहेश्वरी की जानालेन शुनुन সেইভাবে প্রার্থী তালিকা আমরা পেয়েছি এবং আমাদের লক্ষ্য ১৬-০ করা একটা ইতিহাস সৃষ্টি করার দিন এটা পৌরসভা নির্বাচনের তৃণমূলের পক্ষ থেকে ১৬টি ওয়ার্ডে প্রার্থী তালিকায় সব খুশি রয়েছেন আপনারা? আমরা সকলে খুশি, দলের প্রার্থী দলের সিম্বল আমাদের প্রার্থী আমাদের অভিভাবক উদয়ঙ্গ যাদেরকে আশা করেছেন তারা সকলে প্রার্থী হয়েছে এবং আমরা সর্বশক্তি দিয়ে তাদের জন্য আজকে থেকে নির্বাচন হলো কি ৩-৪টা ওয়ার্ডে পরিবর্তন হলো এই মাত্র যে ১৬ জন যে প্রার্থী সব আমরা যোগ্য প্রার্থী তার জন্য জোড়াফুল প্রতি আমরা সকলে সর্বশক্তি দিয়ে আজকে থেকে নেমে পড়েছি। এই বিষয়ে কি জানাচ্ছেন ৪ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বী সাবির সাহা চৌধুরী কি জানাচ্ছেন শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার প্রতি আস্থা রেখেছে এবং আমি সবার কাছেই কৃতজ্ঞ, আমাদের বিধায়ক উদয়নগো মহাশয়ের কাছে এবং জেলা নেতৃত্ব সবার কাছে কৃতজ্ঞ যে আমাকে দল প্রার্থী হিসেবে ভরসা করেছে এবং আমি দলের যেভাবে কাজ করে এসেছি দীর্ঘদিন ধরে আরও দায়িত্ব বেড়ে গেল, মানুষের পাশে থেকে যেভাবে কাজ করতে লাগে সবসময় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করব। ২ নম্বরে প্রথমে নাম দেখা গেছিল পরে ৪ নম্বরে, এটা রাজ্য নেতৃত্বের ব্যাপার। প্রথমে আমি ২ নম্বরেই ছিলাম, তারপরে হঠাৎ করে একটু আগে খবর এলো মাননীয় বিধায়ক উদয়ন গো মহাশয়ের কাছে যে প্রার্থী কিছু চেঞ্জ হয়েছে, তাতে আমাকে আমার বাড়ির ওয়ার্ড ৪ নম্বর ওয়ার্ডেই ঠিক কি জানালেন ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী শিখা নন্দী শুনুন। আমি ১৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছি, গত কয়েক মাস হলো আমি আমার স্বামী শ্রদ্ধেয় শ্রী অশোক কুমার নন্দীকে হারিয়েছি। আমার স্বামী যে অধুরা কাজগুলো ফেলে গেছে সম্পূর্ণ পার্টির কাজ তিনি করে উঠতে পারেনি, সেই কাজগুলো আমি সমাপ্ত করব, সেই জন্যই আমি আজ পার্টিতে নেমেছি। আমি যখন ভেঙে পড়েছিলাম উদয়নদা আমার পাশে দাঁড়িয়েছিল, উনি আমাকে অভয় দিয়েছে দাঁড়াও, পার্টির জন্য কাজ করো, চোখের জল মুছো, তাহলে তুমি ভালোভাবে থাকতে পারবে। আমি সবার সঙ্গে মিশে আমার স্বামী যেইভাবে কাজ করেছেন দিনহাটাবাসী খুবই ভালো জানে, আমার আর ভালো করে বলবার কিছু নেই, সবাই তাকে যেমন ভালোবাসত, তিনি ছিল এই দিনহাটার নয়নের মণি। আমি তার অধুরা কাজগুলো করব, লোকের পাশে থাকব। আপনারা শুনলেন শিখা নন্দী, তিনি কিন্তু কার্যত জানালেন যে তার স্বামী গত হয়েছেন, তিনি যে কাজগুলো করতে পারেননি সেই কাজগুলো তিনি করবেন জয়ী হলে, এমনটাই কিন্তু তিনি বললেন। পাশাপাশি আমরা যদি দেখি যে দিনহাটা এবং কোচবিহার বাদে বাকি যে পৌরসভাগুলো রয়েছে তুফানগঞ্জ, মাথাভাঙা, হলদিবাড়ি, মেকলিগঞ্জ, সেই 4টে পৌরসভার কিন্তু কোনোরূপ রদবদল আপাতত সামনে আসেনি।